প্রয়াত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার সকালেই তামিলনাড়ুর কুন্নুরে এক ভয়ানক কপ্টার দুর্ঘটনা খবর পাওয়া যায় এবং এই কপ্টারে যাত্রী ছিলেন বিপিন রাওয়াত। কপ্টার দুর্ঘটনা মুখে পড়ার পরে যাত্রীদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় 8 কিলোমিটার দূরে একটি হাসপাতালে। তৈরি করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, কিন্তু সেই হাসপাতালেই মৃত্যু হয় বিপিন রাওয়াতের। মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতেরও, তাছাড়াও 11 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে একথা জানানো হয়েছে। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়ে। বুধবার বেলা 12:30 নাগাদ তামিলনাড়ুর জঙ্গল এবং চা বাগানে ঘেরা কুন্নুরে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টারটি এবং এটি প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় সেনা অত্যন্ত ভরসাযোগ্য MI-17 হেলিকপ্টার। বিপিনের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার স্ত্রীও। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিপিন রাওয়াতকে, কিন্তু শেষ পর্যন্ত খবর পাওয়া যায় শরীরে 80% পুড়ে গিয়েছে তার। এবং এরপর বেলা গড়াতে খবর আসতে থাকে 11 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, যদিও শেষ পর্যন্ত বিকেলে খবর আসে প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত। এবং এই দুর্ঘটনা খবর পেয়ে বিপিন রাওয়াতের বাড়িতে ছুটে যান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় জওয়ান বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ এবং চিফ অফ স্টাফ হিসেবে জেনারেল রাওয়াত তিনটি পরিষেবা সম্পর্কিত প্রতিরক্ষা মন্ত্রীর মুখ্য সামরিক উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন। এর আগে জেনারেল দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হয়ে জেনারেল বিপিন রাওয়াত 27তম সেনাপ্রধান হিসাবে 17 ডিসেম্বর 2016 ভারতীয় সেনাবাহিনী কমান্ড গ্রহণ করেন। বিপিন রাওয়াত 16 মার্চ 1958 উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেন। তার বাবা লক্ষণ সিং লেফটেন্যান্ট জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। তিনি মিরাট বিশ্ববিদ্যালয় থেকে মিলিটারি মিডিয়া স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি PhD করেছেন। জেনারেল বিপিন রাওয়াত ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওয়েল ট্রেনিং এন্ড ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং হাইকমান্ড ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রাক্তন ছাত্র। তিনি ফোর্ট লিভেনওয়ার্থ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কমান্ড এবং জয়েন্ট স্টাফ অধ্যয়ন করেন। সেনাবাহিনীতে তার দীর্ঘ কর্মজীবনে জেনারেল রাওয়াত সেনাবাহিনীর পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সেনা ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি কাশ্মীর এবং উত্তর পূর্ব সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তন ছাত্র রাওয়াত 1978 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সেনাবাহিনীতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসাবে যাত্রা শুরু করেন এবং বর্তমানে সিডিএস জয়েন হিসাবে দায়িত্ব পালন করছেন। তার 4 দশকের চাকরির সময় রাওয়াত একজন ব্রিগেড কমান্ডার, জেনারেল অফিসার, কমান্ডিং ইন চিফ, জেনারেল স্টাফ অফিসার গ্রেড 2 হিসাবেও কাজ করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্যও ছিলেন। জেনারেল রাওয়াত কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন দেশে সেনাবাহিনীর একটি ব্রিগেডেরও নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে একাধিক সামরিক অভিযান পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে তার। সেনা প্রধান হিসাবে নিয়োগ হওয়ার আগে তিনি সেনাবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব পালন করেছেন। জেনারেল রাওয়াত বাহিনীতে তার 42 বছরেরও বেশি অভিজ্ঞতার ভিত্তিতে তার বিশিষ্ট পরিষেবার জন্য বেশ কয়েকটি বীরত্ব এবং অতি বিশেষ আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, PS রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। সেবা পদক পেয়েছেন। বেলা 12:30 নাগাদ তামিলনাড়ুর জঙ্গল এবং চা বাগানে ঘেরা কুন্নুরে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টারটি। এটি প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় সেনা অত্যন্ত ভরসাযোগ্য MI-17 হেলিকপ্টার। বিপিনের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার স্ত্রীও। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিপিন রাওয়াতকে, কিন্তু শেষ পর্যন্ত খবর পাওয়া যায় তার শরীরে 80% পুড়ে গিয়েছে। এবং এরপর বেলা গড়াতে খবর আসতে থাকে 11 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, যদিও শেষ পর্যন্ত বিকেলে খবর আসে প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত। এবং দুর্ঘটনা খবর পেয়ে বিপিন রাওয়াতের বাড়িতে ছুটে যান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
প্রয়াত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার সকালে তামিলনাড়ুর কুন্নুরে এক ভয়ানক কপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায় এবং এই কপ্টারে যাত্রী ছিলেন বিপিন রাওয়াত। কপ্টার দুর্ঘটনার সঙ্গে মুখে পড়ে যাত্রীদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় 8 কিলোমিটার দূরে একটি হাসপাতালে। তৈরি করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, কিন্তু সেই হাসপাতালেই মৃত্যু হয় বিপিন রাওয়াতের এবং মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতেরও। তাছাড়া 11 জনেরও মৃত্যু হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় জওয়ান বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। চিফ অফ স্টাফ হিসেবে জেনারেল রাওয়াত তিনটি পরিষেবা সম্পর্কিত প্রতিরক্ষা মন্ত্রীর মুখ্য সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর আগে জেনারেল দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হয়ে জেনারেল বিপিন রাওয়াত 27তম সেনাপ্রধান হিসেবে 17ই ডিসেম্বর 2016 ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন। বিপিন রাওয়াত 16ই মার্চ 1958 সালে উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেন। তার বাবা লক্ষণ সিং লেফটেন্যান্ট জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি মিরাট বিশ্ববিদ্যালয় থেকে মিলিটারি মিডিয়া স্ট্র্যাটেজিক স্টাডিজে পিএইচডিও করেছেন। জেনারেল বিপিন রাওয়াত ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং হাইকমান্ড ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র। তিনি ফোর্ট লেভেন্থ ওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কমান্ড এবং জেনারেল স্টাফ অধ্যয়ন করেন। সেনাবাহিনীতে তার দীর্ঘ কর্মজীবনে জেনারেল রাওয়াত সেনাবাহিনীর পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সেনা ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি কাশ্মীর এবং উত্তর পূর্বে সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এর প্রাক্তন ছাত্র রাওয়াত 1978 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সেনাবাহিনীতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসাবে যাত্রা শুরু করেন এবং বর্তমানে সিডিএস জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন। তার 4 দশকের চাকরির সময় রাওয়াত একজন ব্রিগেড কমান্ডার, জেনারেল অফিসার, কমান্ডিং ইন চিফ, জেনারেল স্টাফ অফিসার গ্রেড 2 হিসাবেও কাজ করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্যও ছিলেন। জেনারেল রাওয়াত কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনী একটি ব্রিগেডেরও নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনী ওয়েস্টার্ন কমান্ডে একাধিক সামরিক অভিযান পরিচালনা অভিজ্ঞতা রয়েছে তার। সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেনারেল রাওয়াত সেনাবাহিনীতে তার 42 বছরেরও বেশি অভিজ্ঞতার ভিত্তিতে তার বিশিষ্ট পরিষেবার জন্য বেশ কয়েকটি বীরত্ব এবং অতি বিশেষ সেবা পদক পেয়েছেন। বুধবার বেলা 12:30 নাগাদ তামিলনাড়ুর জঙ্গল এবং চা বাগানে ঘেরা কুন্নুরে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টার। এটি প্রযুক্তিগত দিক থেকে সেনাবাহিনীর কাছে অত্যন্ত ভরসাযোগ্য MI-17 হেলিকপ্টার। বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার স্ত্রীও। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিপিন রাওয়াতকে, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তার শরীরের 80% পুড়ে গিয়েছিল এবং এরপর বেলা গড়াতেই খবর আসতে থাকে 11 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও শেষ পর্যন্ত বিকেলে খবর আসে প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত এবং দুর্ঘটনার খবর পেয়ে বিপিন রাওয়াতের বাড়িতে ছুটে যান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।